হ্যালো বন্ধুরা, হোম অ্যান্ড হেলথ কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে ভ্যাজেলিন ইনটেনসিভ কেয়ার বডি লোশন সম্পর্কে আমাদের অভিজ্ঞতা ও প্রোডাক্টটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেল তথ্য আপনাদেরকে শেয়ার করব। এখানে আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওতে কোনো প্রকার মেডিসিন, সাপ্লিমেন্ট বা ক্রিম ব্যবহার করার কথা বলছি না। যে কোনো প্রকারের প্রোডাক্ট ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই নির্দিষ্ট ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেবেন বা যাচাই করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, এটির ব্যবহারে আমাদের স্কিনকে সফট, ময়শ্চারাইজ এবং নরম ও সতেজ করবে, স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করবে। এটি স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, বিশেষ করে এই শীতকালে যাদের স্কিন রুক্ষ, ফাটা বা খসখসে হওয়ার প্রবণতা আছে তাদের জন্য এটি খুবই ভালো একটি প্রোডাক্ট এবং কার্যকরী। এছাড়াও অনেকের ত্বক আছে যে খসখসে বা রুক্ষ, তারা এটি সব ঋতুতেই ব্যবহার করতে পারেন ও ভালো ফল প্রদান করবে। এখানে আপনাদেরকে জেনে রাখতে হবে যে এটি ন্যাচারাল বা হার্বাল প্রোডাক্ট নয়, এর মধ্যে রয়েছে কেমিক্যাল উপাদান যেমন মিনারেল অয়েল, গ্লিসারিন, পেট্রোলেটাম, প্যারাবিন, সোডিয়াম কার্বক্সি মিথাইল সেলুলোজ, মিথাইল প্যারাবিন, ফেনক্সি ইথানল, সয়াবিন অয়েল, বিএসটি যেটি একরকমের প্রিজারভেটিভ, পারফিউম ও আরও অনেক রাসায়নিক উপাদান। এছাড়া রয়েছে ওয়াটার এবং ওট এক্সট্রাক্ট। যদিও প্রোডাক্টটি সম্পূর্ণ কেমিক্যাল টেস্টেড এবং এর ব্যবহারে তেমন কোনো ধরনের সমস্যা দেখা দেয় না বা দেখা যায়নি, আর এটি দীর্ঘদিন থেকেই আমরা ব্যবহার করছি এবং অনেকেই ত্বকের জন্য এই প্রোডাক্টটি বেছে নেন। এখন দেখে নিন প্রোডাক্টটির ওভারভিউ আর প্রোডাক্টটি ব্যবহার করতে কেমন। ভ্যাজলিন ইনটেনসিভ কেয়ার ডিপ ময়শ্চার উইথ পিওর ওট এক্সট্রাক্ট। এটি ড্রাই স্কিন, লং লাস্টিং ময়শ্চারাইজেশন ফর হেলদি গ্লোয়িং স্কিন প্রদান করবে। আর এটি একটি 400 ml প্যাক, আর এর সাথে দেখুন 55 ml পন্স কোলক্রিম ফ্রি রয়েছে, আর যার দাম 89 টাকা। আর এই ভ্যাজলিনটির দাম 335 টাকা। আর এই দামের উপর আপনারা যখন এই লোশনটি বা ক্রিমটি কিনবেন তখন ডিসকাউন্ট তো পাবেনই, এমনকি তার সাথে কোলক্রিম তো ফ্রি রয়েছে। আর কোলক্রিমটা একটু দেখুন, আর এর দাম 105 টাকা, ডিসকাউন্ট হিসেবে বাজারে বিক্রি হয় 89 টাকা। কিন্তু এই ক্রিমটি আপনারা ওই 400 ml লোশনের সাথে ফ্রি পাচ্ছেন। এই ক্রিমটিও শীতে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, স্কিনকে গ্লোয়িং করে তোলে এবং সফট করে তোলে, এবং এই ক্রিমটি শীতকালে অনেকেই ব্যবহার করে থাকেন আর এর রেজাল্টও খুব ভালো। এর ডেট অফ ম্যানুফ্যাকচার 9/2021, এক্সপায়ারি ডেট 8/2024, মানে 3 বছরের লাইফ বা ভ্যালিডিটি। এবার দেখে নিন প্রোডাক্টটি স্কিনের উপর অ্যাপ্লাই করলে কেমন হয়। এটিকে একবার দাবানোর পর বা চাপ দেওয়ার পর যেটুকু বের হবে মোটামুটি আপনাদের হাতে পায়ে একবারেই হয়ে যাবে। আর দেখুন এই প্রোডাক্টটি ইউজ করার পর, দেখুন স্কিনটা অনেকটা মোলায়েম, নরম হয়ে গেছে এরকম মনে হচ্ছে, আর তেলতেলে ভাব নেই, এটি তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। আর এই ক্রিমটির বেনিফিট এখানেই। এখানে আরও একটি জিনিস বলে রাখি যে এটি 3 বছরের লং লাইফ হলেও দীর্ঘদিন প্রোডাক্টটি খুলে রাখার পর ব্যবহার করবেন না, ম্যাক্সিমাম 6 মাস। যদিও এ ব্যাপারে কোনো কিছু মেনশন করা নেই, তবুও বেস্ট রেজাল্ট পেতে দীর্ঘদিন থেকে খুলে রাখা প্রোডাক্ট ব্যবহার না করাই ভালো। এখন বলবো এই ক্রিমটি বা লোশনটি কারা ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। এই লোশনটি পুরুষ এবং মহিলা সকলেই ব্যবহার করতে পারবেন। যাদের ত্বক রুক্ষ, খসখসে ফাটা এবং স্কিনে জ্বালা ভাব, স্কিন র্যাশ ও রেডনেস রয়েছে, তারা এটি ব্যবহার করতে পারবেন। তবে স্কিন র্যাশ এবং অন্যরকম সমস্যা থাকলে ডক্টরের সাজেশন নিয়েই ব্যবহার করবেন, আর শিশু ও বাচ্চাদেরকে এই ক্রিমটি দেবেন না। এটি দিনে 2 বার, স্নানের পর 1 বার এবং রাতেও এটি ব্যবহার করতে পারেন। আর যদি স্কিন ফাটা এবং তার থেকে স্কিনে জ্বালা ভাব বা ইচিং থাকে তবে এটি 2 বারের বেশিও ব্যবহার করতে পারেন। এখন বলবো এই লোশনটির সাইড এফেক্ট সম্পর্কে। এটির ব্যবহারে তেমন কোনো ধরনের সাইড এফেক্ট নেই এবং এটি কেমিক্যালি টেস্টেড। তবু এর মধ্যে ব্যবহৃত উপাদান থেকে আপনার অ্যালার্জিক রিয়াকশন,
র্যাশ এবং জ্বালাভাব দেখা দিলে তখনই ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং প্রোডাক্টটির ব্যবহার বন্ধ করে ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। এখন বলবো এই প্রোডাক্টটির সাবধানতা সম্পর্কে। আপনার স্কিন যদি খুব বেশি সেন্সিটিভ হয় এবং স্কিনে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তবে ডক্টরের সাজেশন ছাড়া ব্যবহার করবেন না। শিশু বাচ্চাদের ত্বকে ব্যবহার করবেন না। চোখে, মুখের ভেতরে ও বডির খুব সেন্সিটিভ পার্টে এটি ব্যবহার করবেন না। লাস্ট অফ অল, এই শীতে ত্বকের যত্নে বা খসখসে ত্বকের সমস্যায় এটি খুব ভালো একটি প্রোডাক্ট। স্কিনে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং এর রেজাল্টও খুব ভালো। আমরা এটিকে 100-80 রেটিং দেব, কারণ 80 তার কারণ খুব বেশি শুষ্ক ত্বকের উপর এটি ভালো ফল দেখায় না এবং একবার জল দিয়ে ধুলেই আবার প্রয়োগ করতে হয়। আর যারা খুব বেশি কাজকর্ম করেন এবং হার্ডওয়ার্ক করেন তাদের ত্বকে বারবার প্রয়োগ করতে হয়। এই ধরনের ব্যক্তিদের স্কিনে অলিভ অয়েল খুব ভালো কাজ দেয়। এরপরে অন্য আরেকটি ভিডিওতে আমরা অলিভ অয়েল সম্পর্কে বলবো এবং কার্যকরী ও ভ্যালু ফর মানি অলিভ অয়েলের রিভিউ দেখাবো। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। আর হোম অ্যান্ড হেলথ কেয়ার রিলেটেড সমস্ত প্রোডাক্টের সঠিক রিভিউ এবং টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।